सुप्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा सबा भलो आस्थापद प्रथम श्रेणी ड्रईंग क्लस तुम्हारे सकल के स्वागत ज्योति विश्वास सहकारी शिक्षक आर्ट्स एंड क्राफ्ट मडल अकाडेमी गत क्लासे शिखेछिलाम किभावे सहज पद्धतिते घर आका जाए। आजके क्लासे देखबो किभावे घरटाके रंग करते हय। आशा करी मने आछे आमरा किछु ज्यामितिक शेप देखिएछिलाम। एकटा त्रिभुज व्यवहार करे एबं एकटी चतुर्भुज व्यवहार करे किभावे एकटी घर आका जाए आशा करी तोमादेर मने आछे सेटा। আমি একটা ত্রিভুজ এঁকেছি সাথে একটা চতুর্ভুজ এঁকে ফেলেছি। দেখো একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ। এবার এখানে সেই জানালা দরজাগুলো দিয়ে দাও। খুব ইজি আসলে এটা তোমরা বুঝতে পারবে আশা করি। এরপর আমি সাইন পেন বা কলম দিয়ে করে নিচ্ছি। আমি কলম দিয়ে করে নিচ্ছি। অতিরিক্ত যে দাগগুলো আছে এগুলো তোমরা ইরেজ করে নিবা। হয়ে গেল আমাদের। দেখো ঘর আঁকা হয়ে গেল। এখন আমাদের এটা রঙের কালার, আমরা খুব সহজে সিম্পল কালার করে ফেলব। এই পার্টটা একটা রং থাকবে, এই পার্টটা একটা রং থাকবে। তো সেক্ষেত্রে আমরা উপরের পার্টটাই ইয়ালো করে ফেলি। আমার উপরের পাটটা হয়ে গেল। হ্যাঁ এবার দেখো নিচের পাটটা। হয়ে গেল আমার উপরের পার্ট, হয়ে গেল নিচের পার্টও হয়ে গেল। এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট। এবার এর থেকে একটু ডার্ক কালার নিয়ে আমি দরজাটা এঁকে ফেলছি। দরজা যেহেতু খোলা আসলে ভেতরের দিকে, সেজন্য আমি অন্ধকার দেখাচ্ছি। এখন এই যে উপরে এটা কিন্তু সলিড একটা হলুদ হয়ে গেছে, একটু তোমরা অরেঞ্জ করে নিতে পারো, তাহলে এটা আবার মনে হবে যে খড়। দেখো এই যে কিছু লাইন 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 দিলা, তখন এটা কিন্তু খড় মনে হবে। আর একটু ডার্কে যাও।
এই হ্যাঁ দেখো মোটামুটি কিন্তু হয়ে গেল। এবার এই অংশটা একটা কালার দিয়ে দাও। দেখো আমি একটা কালার দিচ্ছি, তাহলে মোটামুটি কিন্তু আমাদের একটা ঘর বা ঘরের শেপ কিন্তু হয়ে গেছে। এখন অতিরিক্ত যে জিনিসগুলো, এই যে এই জিনিসগুলো তোমরা যদি চাও তোমরা আউটলাইন করে এগুলো তোমরা ড্রয়িং করে নিতে পারো, অথবা পেন্সিল দিয়েও তোমরা করতে পারো। এই যে আমি পেন্সিল দিয়ে দেখো করে দিচ্ছি। তো এভাবে আমরা একটা ঘর একে রং করতে পারি। এখানে একটু ডার্ক দিতে পারি আমরা, এই যে এই জায়গাটা। এখানে একটু শ্যাডো পড়ে, তো এই শ্যাডোটা আমরা দিতে পারি। দেখো এগুলো দিলে তখন ছবিটা কি হয়, জীবন্ত মনে হয়। কিছু দাগ দাও এভাবে, যেহেতু এটা বেড়ার ঘর এরকম কিছু তুমি দিতে পারো। এর সাথে যদি তুমি গাছ অ্যাড করতে চাও তাহলে আরো সুন্দর হয়, তো একটা গাছ অ্যাড করে দাও। তো সেক্ষেত্রে আমি লাইট শেডটাকে এদিক থেকে ধরছি। দেখো পেছনে একটা গাছ, গাছের একটা কাণ্ড এখানে আছে। আমরা এখন গাছের পাতাটা একে দিব। দেখো পাতা আঁকার ক্ষেত্রে ডার্ক থেকে আস্তে আস্তে আমরা লাইটের দিকে যাব। ক্লাস ওয়ানে কিন্তু এখানেই আমি শুধু কালার মিক্সিং দেখাচ্ছি, এছাড়া অন্যান্য জায়গাকে কিন্তু আমি সলিড কালার দেখিয়েছি, তোমাদের মনে আছে হয়তো। এই যে আমি একটা গাছের শেপ নিয়ে নিলাম। এবার কিছু কালার আমি এভাবে পাঞ্চ করে দিচ্ছি, এরপরে অন্যান্য কালারগুলোও আসবে। এই যে এই কালারগুলো দিলেও একটু ভালো লাগবে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হলুদ থাকবে। এই যে দেখো আমার এখানে হলুদ আছে। উপর পোর্শনে একদম হলুদ থাকবে। তো এইভাবে আর কি তোমরা একটা গাছ এঁকে ফেলতে পারো। এরপরে আরো কিছু কালার তোমরা এখানে অ্যাড করো, দেখবা মজা লাগছে। তোমাদের কালার মিক্সিং শুরু হবে গাছ থেকেই। শুধু ঘর আঁকলে আসলে দেখতে সেটা মানানসই হয় না, তো ঘরের সাথে কিছু একটা অ্যাড করে দিলে তখন এটা আরো সুন্দর লাগে, সেই জন্য আমি এটা দিয়েছি। তোমরা কখনো কখনো প্রুশিয়ান ব্লু গাছে ইউজ করতে পারো এক্সট্রিম ডার্কের ক্ষেত্রে। এই যে দেখো আমি ইউজ করছি। এতে কোনো অসুবিধা নেই, আমরা ডার্কটা দিয়ে দিলাম। দেখো এতে করে গাছটা
একটু রিয়েল মনে হচ্ছে। তোমরা কিন্তু গাছে ইচ্ছা করলে অরেঞ্জ ইউজ করতে পারো, গাছে কিন্তু অরেঞ্জটা খুব যায় গাছের পাতায়। কিছু কিছু পাতা থাকে না অরেঞ্জিস, তো সেই ক্ষেত্রে তোমরা যদি অরেঞ্জ ইউজ করো দেখবে যে গাছের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে, মজা লাগে। দেখো আমি যেটা করেছি এটা মোটামুটি শেষ, খেয়াল করো। এই যে আজকের ক্লাসটা হয়ে গেল গাছ এবং ঘর। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার আগামী ক্লাসে নতুন কোনো ড্রয়িং নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।